আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি নিখোঁজ, এই মর্মে পোস্টার পড়ছে। সামনে ছট পুজো, আর ছট পুজোর আগে কেন বিহারী বাবু নিখোঁজ এই পোস্টার পড়েছে কিন্তু সেখানে, এবং এই পোস্টারকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু জোর আলোচনা চলছে যে কারা দিল এই পোস্টার। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতে, প্রতি মাসেই আসানসোলে আসেন শত্রুঘ্ন, এসব বিজেপির কাজ পাল্টা দাবি করা হচ্ছে তৃণমূল কাউন্সিলরের তরফ থেকে। উনি বিহারী বাবু নামে পরিচিত, অথচ ছট পুজোয় এলাকায় নেই, পাল্টা কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে। ঠিক কি পোস্টার পড়েছে, বক্তব্য কি, এবং কারাই পোস্টার দিয়েছে, এখন কি আপডেট রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি বাসুদেব, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাসুদেব, কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে যে তৃণমূলের যিনি রাজ্য সম্পাদক, আসানসোলের তৃণমূল কংগ্রেসের নেতা ভি শিবদাসন, যেটা জানাচ্ছেন যে শত্রুঘ্ন সিনহা সাংসদ হওয়ার পরে প্রত্যেক মাসে এক থেকে দুবার তিনি আসেন, এবং শুধু আসেন তা নয়, সমস্ত রকম অনুষ্ঠানেও আসেন। দুর্গা পুজোতে যেমন এসেছিলেন, পাশাপাশি ছট পুজোতেও তিনি আসবেন। 29 তারিখ অর্থাৎ কালকে তিনি ছট পুজোর জন্য আসবেন, সস্ত্রীক আসবেন, এবং ছট পুজোতে তিনি পুরো এলাকাতেই প্রত্যেকটা ঘাটে ঘাটে তিনি ঘুরবেন। শুধু তাই নয়, শত্রুঘ্ন সিনহা শুধু যে ঘুরবেন তা নয়, তিনি ছট পুজোর সময় যেমন আসবেন বলে ঠিক আছে, তেমনি দুর্গা পুজোতেও এসেছিলেন, কালী পুজোতেও এসেছিলেন, প্রত্যেক মাসে দুবার করে আসেন। এবং এটা নিয়ে পুরো রাজনীতি করছে বিজেপি লোকজন বা অন্যান্য যারা বিরোধী আছে, ছট পুজোতে এরকম রাজনীতি করা ঠিক নয়, এরকমই তিনি বলছেন। পাশাপাশি শত্রুঘ্ন সিনহার বিয়ের সঙ্গে কথা হয়েছে, তিনিও বলেছেন যে না, এরকম কোনো ব্যাপার নয়, ছট পুজোর আগের দিন শত্রুঘ্ন সিনহা আসবেন। অর্থাৎ শত্রুঘ্ন সিনহা যে আসানসোলে আসছেন, সমস্ত পুজোতে আসবেন এবং প্রত্যেক মাসে যে আসেন সেটা যেন জানাচ্ছেন। পাশাপাশি বিরোধীরা কিন্তু বলছেন, ছট পুজোর কিছুদিন আগে আসলে যে ঘাটগুলো পরিষ্কার হয়নি, যে নদীগুলো পরিষ্কার হয়নি, বা যে জায়গাতে ছট পুজো হয় সেই জায়গা, এটা তো রাজনৈতিক চাপানোতর। অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস একটা বক্তব্য দিচ্ছে এবং তার পাল্টা বিজেপি তরফ থেকে বলা হচ্ছে, সাধারণ মানুষ, এলাকার মানুষজন, তাদের কি বক্তব্য? দেখো, এলাকার মানুষরা যারা জানাচ্ছে যে শত্রুঘ্ন সিনহা যদি 3-4 দিন আগে আসতেন, তাহলে বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে ঘাটের সেগুলো তাকে জানাতে পারতেন। কিন্তু তার পাল্টাও কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে তাদের বক্তব্য যে ছট পুজো যেখানে হবে, সে স্থানীয় যে কাউন্সিলর আছে বা পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে বা তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে। আসানসোল পুর নিগম যেমন কাজে নেমেছে, যেরকম দুর্গাপুর পুরসভাও কাজে নেমেছে, বিভিন্ন পঞ্চায়েতও কিন্তু ঘাটগুলো পরিষ্কার করছে যেন কোনো অসুবিধা না হয়। শত্রুঘ্ন সিনহার কাজ নয় যে ঘাটগুলো পরিষ্কার করা বা কোনো সমস্যা, তিনি যেমন সমস্তভাবে নেটওয়ার্কের হিসাবেই কাজ হচ্ছে, এবং ছট পুজোর আগে তিনি এসে ঘুরে সমস্ত সমস্যার কথা দেখবেন এবং সমস্ত কিছু দেখবেন, এবং ছট পুজো দুদিন তিনি থাকবেন। অর্থাৎ ছট পুজো নিয়ে যারা রাজনীতি করছে তারা ঠিক করছে না, ছট মা কিন্তু আস্থার পর্ব, সমস্ত ধর্ম নির্বিশেষে কিন্তু ছট পুজোতে অংশগ্রহণ করে, অর্থাৎ এইটা নিয়ে যারা রাজনীতি করছে তারা ঠিক করছে না। স্থানীয় মানুষজন তারা কি বলছেন, এবং যেহেতু সামনে ছট পুজো, ঘাট পরিষ্কার সংক্রান্ত বিষয়টা বারবার করে তুমি উল্লেখ করছো, সেক্ষেত্রে স্থানীয় মানুষের কোন রকম অভিযোগ আছে কি এই বিষয়ে? স্থানীয় মানুষ এইভাবে কিন্তু অভিযোগ করছে না, কারণ স্থানীয় মানুষ, স্থানীয় যে কাউন্সিলর রয়েছে বা পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে তাদেরকেই কিন্তু কোনো সমস্যা থাকলে বলছে। অর্থাৎ শত্রুঘ্ন সিনহাকে পাওয়ার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে তারা কথা বলছে, তাদের অভাব অভিযোগ জানাচ্ছে। মোটামুটি ঘাট যেখানে আছে আসানসোল পুর নিগম এলাকাতে বা বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে, আসানসোল পুর নিগমের 106টা ঘাটে যেমন কাজ হচ্ছে বিভিন্ন নদীতে বা বিভিন্ন ছোট ছোট নদীতে বা পুকুরে, ঠিক সেরকম পঞ্চায়েত এলাকাতেও কিন্তু সেইভাবেই কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি নাই তা স্থানীয় নেতৃত্বকে বলছে, স্থানীয় কাউন্সিলরদের বলছে, শত্রুঘ্ন সিনহাকে সেইভাবে খোঁজার তারা চেষ্টা করছে না। সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য, শত্রুঘ্ন সিনহার কাজ নয় ঘাট বা পুকুর দেখা, তার জন্য কর্পোরেশন পঞ্চায়েত রয়েছে, শত্রুঘ্ন সিনহা ছট পুজোর আগে তিনি আসবেন। অর্থাৎ 29 তারিখ যেদিনকে লোহান্ডা বলা হয়, মানে লাউ ভাত যেদিন খাওয়া হয়, পায়েস খাওয়া হয়, সেদিনকে তিনি আসছেন। অর্থাৎ বিহারী বাবু যিনি দাবি করেন, সেই বিহারী বাবু কিন্তু বিহারীদের এই ছট পুজোর সময় কিন্তু তিনি উপস্থিত থাকবেন। অর্থাৎ ছট পুজোর আগের দিন থেকেই কিন্তু আসানসোল সংসদীয় এলাকাতে তিনি ঘুরে বেড়াবেন।